নমস্কার বন্ধুরা, আমি রুমি। তোমাদের সবাইকে আমার কুকিং চ্যানেলে স্বাগত। আজ আমি বানিয়েছি মুসুর ডালের ডিম তড়কা। এটা রুটি বা পরোটা বা ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যাবে। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। এখন আমি একটা কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। এবার তেলটাকে কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তেলটা ভালো করে ছড়ানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2টো ডিম দিয়ে দিচ্ছি। আর ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এবার ডিমটাকে আমি হালকা করে ভেজে নেব। ডিমটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, এর থেকে আমি বেশি ভাজবো না। এবার আমি ডিম ভাজাটাকে তুলে নিচ্ছি। এখন আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরো 2 চামচ সরষের তেল। তেলটাকে আমি প্রথমে হালকা গরম করে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কয়েকটা মশলা দিয়ে দেবো। এখানে আমি নিয়েছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর নিয়েছি আমি কুচানো 1টা পেঁয়াজ। এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটাটা, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, কুচানো পেঁয়াজ, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও ধনের গুঁড়ো, সব মশলাগুলোই আমি একসঙ্গে দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন নুন। এবার আমি মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে আমি এইভাবে একটু লো ফ্লেমে ভেজে নেব। এতে মশলাগুলো অনেক নরম হয়ে যাবে নুন দেওয়ার কারণে, আর মশলাগুলো কিন্তু নরম হয়ে তেল কেটে বেরোনো আরম্ভ করে দেবে। আপনারা দেখুন মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলার থেকে কিন্তু তেল আলাদা হয়ে যাচ্ছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো মুসুর ডাল। আর আমি এই মুসুর ডালটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মুসুর ডালটা দিয়ে দিয়েছি। এবার আমি মুসুর ডালটাকেও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মুসুর ডালটাকে মশলার সঙ্গে আমি ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। নুনটা আমি আর এখন দেবো না, আমি আগে দিয়েছি, যদি দরকার হয় তখন আমি পরে দিয়ে দেবো। এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনারা দেখুন মুসুর ডালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ তরকার মশলা। আপনারা এখানে তরকার মশলার জায়গায় গরম মশলাও দিতে পারেন, তবে তরকার মশলাটা দিলে বেশি টেস্ট হবে। এবার আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে এক সাইডে রেখে দেবো, আর তরকাটা রেডি করে নেব। এখন আমি আর একটা কড়াইকে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল, আর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা টুকরো করে নেওয়া রসুন।
আর দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর একটা কারি পাতা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি সমস্ত উপকরণগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি, ততটাই ভাজবো যেন রসুনটা হালকা হালকা লাল হয়। রসুনটা হালকা লাল হয়ে গেছে মানে তরকাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ডালের মধ্যে দিয়ে দেবো। এখন আমি ডালের কড়াইটা নিয়ে নিয়েছি আর যে তরকাটা আমি ভেজে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মসুর ডালের ডিম তরকাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। মসুর ডালের ডিম তরকাটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন আমি ভিডিওটাকে আর বড় করছি না, এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবারও আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।